সৌদিতে অবৈধরা বৈধ হতে সময় পেলেন দুই মাস সৌদি আরবে যারা অবৈধ অভিবাসী আছেন তারা সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়ার জন্য আরও দুই মাস সুযোগ পাবেন সৌদি আরব সরকার এ সুযোগ দিয়েছে দুই জানুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর হবে আজ শুক্রবার আরব নিউজ এর এক খবরে এ কথা বলা হয়েছে এর আগে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার জন্য গত বছরের তিন নভেম্বর পর্যন্ত সাত মাস সময় দেওয়া হয়েছিল এর মধ্যেও যারা বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারেনি তাদের জন্যই এ ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে দেশটির পাসপোর্ট দপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহিয়াকে উদ্ধৃত করে ওই পত্রিকা জানায় চলতি বছরের পহেলা মার্চের মধ্যে অবৈধ বিবাসীদের কাগজপত্র সংশোধনের কাজ শেষ করতে হবে এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন নাইফ নানা জটিলতার কারণে যারা কাগজপত্র বৈধ করার কাজ শেষ করতে পারেননি বা যাদের কাজ মাঝপথে আটকে গিয়েছিল তাদের জন্য সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর এ আদেশ স্বস্তি নিয়ে এলো এর আগে সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল অবৈধ অভিবাসীরা ধরা পড়লে দুই বছরের জেল এবং এক লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে সৌদি আরবে প্রবাসী কর্মীদের মধ্যে বাংলাদেশি থাকলে তারাও এই সুযোগ পাবেন